একটা যদি মানে মোবাইল ফোন ইউজ করা স্মার্টফোন ইউজ করা অটোমেটিক টাইম ইউজ করা তো সেই স্মার্টফোনে দুটো জিনিস থাকছে কিছু অ্যাপস তোমরা ডাউনলোড করছো সেগুলো যেন সফটওয়্যার আর তোমার ভেতরে ফোনের মধ্যে যে সুইচ থাকছে ভেতরে যে মাদারবোর্ড থাকছে চিপ থাকছে ল্যাপটপের ক্ষেত্রে বা কম্পিউটারের যে মাদারবোর্ড থাকছে বাকি কম্পিউটার মোবাইলের ক্ষেত্রে চিপস থাকছে মাইক্রো প্রসেসর থাকছে র্যাম থাকছে রাই যেগুলো র্যাপিডলি কাজ করছে র্যাপিডলি অ্যাক্সেসিং মেমোরি থাকছে র্যান্ডমলি অর্গানাইজিং মেমোরি থাকছে রম র্যাম যে মাইক্রো চিপস থাকছে এগুলো হচ্ছে হার্ডওয়্যার তেমনি আমাদের মাথাও কিন্তু একটা সুপার কম্পিউটার এবং এই সুপার কম্পিউটারটা কিন্তু বিভিন্ন রকম হার্ডওয়্যার এবং সফটওয়্যার সফটওয়্যারটা কিন্তু আমরা লোড করি সফটওয়্যারটা লোডিং কোথায় হচ্ছে বলতো ছোট বয়স থেকে আমরা এই সমাজের মধ্যে থেকে এই বিদ্যালয় থেকে বাড়িতে থেকে ফর্মাল এবং নন ফর্মাল যেগুলো বইয়েতে রয়েছে এবং যেগুলো বইয়ে নেই সেইগুলো আমরা যারা শিখছি সেগুলো কিন্তু এক ধরনের সফটওয়্যার লোড আমরা এই স্কুলে এসে কিন্তু কি করছি না আমরা কিন্তু সফটওয়্যার লোড করছি যার যত ভালো সফটওয়্যার লোড হচ্ছে যত ভালো কোয়ালিটির গুণের লস সফটওয়্যার লোড হচ্ছে তার পাই তত ভালো কাজ করছে মানে সুপার কম্পিউটার বা কম্পিউটার বা মোবাইল তা তুমি যদি সেখানে অ্যাপস কিছু ফিট না করো হোয়াটসঅ্যাপ যদি ফিট না করো তোমার হোয়াটসঅ্যাপ কি করে আসবে তোমাকে হোয়াটসঅ্যাপ তো ডাউনলোড করতে হবে কিছু অ্যান্ড্রয়েডও তো দিয়ে দিল সব তো অ্যান্ড্রয়েড দেয় না কিছু তো তোমার ডাউনলোড করতে হচ্ছে তোমাকে ফেসবুক আর ইনভিউ দিল কিন্তু তোমাকে এর বাইরে যদি কিছু করতে হয় তাহলে তোমাকে সেই অ্যাপসটা ডাউনলোড করতে হচ্ছে তোমার একটা গেমস ডাউনলোড করতে হচ্ছে সেরকমই আমাদের ব্রেনে কিন্তু ওপরওয়ালা বলো নেচার বলো তারা কিন্তু একটা সফটওয়্যার দিয়েছে এই সফটওয়্যারটা তৈরি হয়েছে কিন্তু একটা ইভলিউশনের ফলে এই সফটওয়্যার এই এই হার্ডওয়্যার তৈরি হয়েছে এই সফটওয়্যার তৈরি হয়েছে সব কিন্তু ইভলিউশনের ফলে আগে ছোটো একটা প্রাণীর মধ্যে তার মধ্যে কিন্তু হার্ডওয়্যার আছে তার মধ্যে একটা একটা মাছের মধ্যেও কিন্তু একটা মস্তিষ্ক রয়েছে একটা ব্যাঙের মধ্যেও কিন্তু মস্তিষ্ক রয়েছে কিন্তু তার মস্তিষ্কটা কনফিডেন্স হবে সিয়ার মতো তার মস্তিষ্ক এই জায়গাটা সিয়ার এই যে জায়গাটা এটা হচ্ছে বেসিক পার্ট এই জায়গাতে বেসিক পার্টগুলো করা হয় মানে মানুষ বিশ্বাস প্রশ্বাস নিচ্ছে সে সন্তানে জন্ম দিচ্ছে সে বাকি কাজগুলো করছে সে বেঁচে থাকছে সেগুলো কিন্তু মানে তার বেসিক যে ইনস্টিংক্টসগুলো সে বেসিক যে কাজগুলো করছে খাওয়া দাওয়া সন্তানে জন্ম দেওয়া বা তার বয়সকালে সে একটা তার মেস বা তার একটা জীবনসঙ্গী খুঁজে নিচ্ছে এই জিনিসগুলো কিন্তু কম মানে আমাদের ম্যামালসের মধ্যে বা যারা ম্যামালস নয় স্তন্যপায়ী নয় তারাও কিন্তু মানে মাছ থেকে আরম্ভ করে ব্যাংক থেকে আরম্ভ করে সবাই এটা করছে কারণ এটা বেসিক ফাংশন এটা কিন্তু নির্ভর করছে এই বিল্ডিং সিস্টেমের উপরে মানে ব্রেনের বেসিক পার্টটার উপরে যেটা ব্রেনের তলা দিকে রয়েছে আর ব্রেনটা বেড়েছে কোন জায়গাটা বলতো ব্রেনটা বেড়েছে এই এই জায়গাটা কিন্তু প্রায় কনস্ট্যান্ট ছিল এটা হচ্ছে লঘু মস্তিষ্ক সেরিডেলাম এটা কিন্তু ব্যাঙেরও আছে সাপেরও আছে আমার চোখের আরও ভালো আছে ব্যালেন্স অনেক বেশি একটা বেড়ালের ব্যালেন্স অনেক বেশি একটা বাঁদরের ব্যালেন্স অনেক বেশি আমরা কিন্তু যত উপরে দিকটা বেড়েছি এদিকটা কিন্তু আমাদের ফাটো হয়ে গেছে আমাদের ব্যালেন্স কমে গেছে আর আপনি যদি বলে এইখান থেকে ওইখানে লাফিয়ে যেতে আর এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ লাফিয়ে যেতে তো স্বামীঘাত থেকে ওই বিল্ডিং এ লাফিয়ে যেতে আমি পারবো না এখন তো গার্জিয়ান পারতে পারি সুপারম্যান পারতে পারি ঋতিক রোশন না পারতে শাহরুখ খান না পারতে কিন্তু আমি পারবো না এটা বুঝতেই পারছো কারণ পারবো না কেন না আমার দেহের মধ্যে কিন্তু একটা বিড়াল পারবে একটা ইঁদুর পারবে ইঁদুর না পারলেও একটা বাঁদর পারবে কিন্তু আমি পারবো না কেন না আমার এই লঘু মস্তিষ্কে এই জায়গাটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এর ফাংশনও কমে গেছে এর যে কাজটা এই যত শক্তিশালী ছিল আরো নিচের প্রাণীদের ক্ষেত্রে নিচ বলতে আমি বলছি যে রিভলিউশনের নিচের দিকে ওরা কিন্তু নিচের দিকে নয় রিভলিউশনের নিচের দিকে বিবর্তনের নিচের দিকে মানে বলা হচ্ছে যে আমরা বাঁদর থেকে আসছি আমি ধরিলাম যে আমরা ওখান থেকে আসছি বা মনে করো আগে ছিল একদম ব্যাঙ তারপরে সাপ হলো তারপরে পাখি হলো তারপরে ম্যামাল স্তন্যপায়ী হলো তারপরে আমরা এলাম এই যে জায়গাটা আমরা আস্তে আস্তে পার করছি এই পার হতে হতে আমাদের ব্রেনটা কিন্তু বড় হয়েছে মানুষের আড়াই কেজি ব্রেন কিন্তু বাকি কিন্তু আড়াই কেজি ব্রেন নয় একটা মাছের ওজন কিন্তু আড়াই কেজি নয় তাহলে ব্রেনটা বড় হয়েছে ব্রেনটা কোন দিকে বড় হয়েছে ব্রেনটা মানসার মতো বড় হয়ে গেছে উপরের দিকটা উপরের দিকটা ফাঁকা উপরের দিকটা বড় হয়ে গেছে এইটা কিন্তু কনস্ট্যান্ট এইরকমই ছিল তার মানে যে এখানে ভাবতে হবে ব্রেনের স্ট্রাকচারটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ ব্রেনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে তার মনোযোগটা মনোযোগের উপরে কতগুলো জায়গা রয়েছে মনোযোগ ফার্স্ট মানে প্রথমত হচ্ছে মনোযোগ এবং তার সঙ্গে পড়াশোনা লার্নিং এর ক্ষেত্রে আরো পুরো জিনিস যেগুলো লাগে যেগুলো শিক্ষক বা শিক্ষিকারা আরো ভালোভাবে জানতে চায় সেটা হচ্ছে তার ওয়ার্কিং মেমোরি তার মানে কাজ চালানো স্মৃতিশক্তি এবং তার স্বল্পকালীন মেমোরি বা শর্ট টার্ম মেমোরি মেমোরি বলতে গেলে তিন রকমের মেমোরি এক রকমের মানে একটা টাকার মতন আমরা বেশি টাকাটা রাখি ব্যাংকে ব্যাংকে একটা মানুষের বেশি টাকা থাকলো অথবা ইনভেস্ট করে রাখলো করলাম ব্যাংকে তার অনেক টাকা রয়েছে ব্যাংকে টাকাটা হচ্ছে লং টার্ম মেমোরি সেটা ব্রেনের মধ্যে কোনো একটা জায়গায় আমরা সঞ্চিত করে রাখতাম
যেটা আমাদের প্রত্যেকটি মুহূর্তে লাগবে কিন্তু প্রত্যেক দিনে লাগবে না। আর একটা হচ্ছে আমার আলমারিতে থাকা টাকা, যেটা আমার শর্ট টার্ম মেমোরি, যেটা আমার হয়তো লাগবে কিন্তু এক্ষুনি লাগছে না, কিন্তু যেটা আমার এক্ষুনি লাগছে, যেটা আমি এক্ষুনি শুনলাম, একটা নাম্বার শুনলাম, যে নাম শুনলাম, সেই নামটা কোথায় রাখবো, সেই নামটা কি আমি শর্ট টার্মে রাখবো, আমি একটা কারোর কাছে টাকা পেলাম, আমি টাকাটা কি মানিতে গেলাম না কি আমি আলমারিতে গেলাম, আমি বাজার করতে গেলাম, বাজার করতে গিয়ে টাকা পেলাম একটা বা একটা পয়েন্ট পেলাম, সেই পয়েন্ট আমি মানি ব্যাগে রাখবো না পকেটে রাখবো না আলমারিটা করে ব্যাগে রাখবো, আমি এটা পকেটে রাখবো, তাই তো? তারপরে পকেটে যেটা আমার থাকছে সেটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি, যে মেমোরি নিয়ে আমি সবসময় যাচ্ছি, আমি বাইরে বেরোচ্ছি পকেটে কিছু টাকা নিয়ে বেরোচ্ছি, তারপরে সেটা হচ্ছে আমার ওয়ার্কিং মেমোরি। আর একটা বড় মেমোরি রয়েছে সেটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, যে আমার প্রত্যেক দিনে টাকার জন্য কি ব্যাংকে দৌড়াবো না আমি ব্যাংকে দৌড়াবো না, আমার আলমারিতে একটু টাকা থাকবে, আমার ডেস্কে একটু টাকা থাকবে, তারপরে আমার হচ্ছে শর্ট টার্ম মেমোরি। তিন নম্বর, যেটা আমার পুরোপুরি যে এত পড়াশোনা করছি, এতদিনে জানছি, এতদিনে জানছি, কোনো অসুবিধে, কোনো অসুবিধা আমার প্রশ্ন করতে পারো, ঠিক আছে? আমরা যেটা ব্যাংকে আমরা সবসময় দৌড়াচ্ছি না, মানে আমি শর্ট টার্ম মেমোরি দিয়ে লং টার্ম মেমোরি দিয়ে যেটা আমি এখানে যেটা পড়ছি সেটা মেনলি প্রধানত শর্ট টার্ম মেমোরি এবং স্বল্পকালীন মেমোরি এবং ন্যাচারাল মেমোরি, ওয়ার্কিং মেমোরি এবং লং টার্ম শর্ট টার্ম মেমোরি। আমি এইগুলো দিয়ে যেটা জানলাম, মানে আমি আজকে ব্যাংক যে টাকাটা নিয়ে গেলাম সেই টাকাটা নিয়ে পরে হয়তো ব্যাংকে যাচ্ছি, পরে হয়তো আমার লং টার্মে ঢুকবে, তার মানে আমার যে জ্ঞানটা ছিল লং টার্ম মেমোরি, কিন্তু আমার যে ন্যাচারাল আমার প্রত্যেক দিনে যে কাজটা লাগবে, এই জায়গা এই রাস্তা কোথায় যাচ্ছে, ওই বাড়িটা কোথায়, ওই ছেলেটার নাম কী, ওই মেয়েটা কার কাছে পড়ে, এই জিনিসটা আমি জানছি প্রত্যেক দিন, এটা আমাদের ওয়ার্কিং মেমোরি এবং ছোটো শর্ট। তার মানে আমাদের পড়াশোনার ক্ষেত্রে ক্লাসরুমে শ্রেণীকক্ষে তিনটে জিনিস লাগছে, একটা অ্যাটেনশন লাগছে যেটা মেনলি থাকছে প্রিফ্রন্টাল কর্টেক্সে, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং পরবর্তীকালে এই ডেভেলপমেন্টটা সেরিবেলাম পেছনের দিকে বসছে, সেরিবেলামে থাকে কিছুটা প্রসেসিং হয় কিন্তু মেনলি থাকছে জমা থাকছে ভেজালম্যানিয়া এবং প্রিফ্রন্টাল কর্টেক্সে, সেরিবেলামে প্রসেসিং হচ্ছে, মানে আমি জিনিসটা নিয়ে গিয়ে ব্যাংকে রাখছি, এই প্রসেসিং ব্যাপারটা হচ্ছে লং টার্ম মেমোরি। এবার এই যে তিনটে জিনিস, আমার মনোযোগ, আমার কালচারাল স্মৃতিশক্তি এবং আমার স্বল্পকালীন স্মৃতিশক্তি, এই তিনটে জিনিস আমাকে মনোযোগ রাখার জন্য খুব বেশিভাবে করে দিল। এই তিনটে জায়গাতেই একটা ছাত্রের অসুবিধা হয় যখন সে মনোযোগ হারাতে শুরু করে, কিন্তু মনোযোগ হারানোর ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই কারণ কিন্তু পরিবেশগত, বংশগত বা শারীরবৃত্তীয় কারণটা কিন্তু খুব সামান্য, মানে বলতে গেলে 3% যদি ভাবা যায় যে 100% ছাত্রের মধ্যে মাত্র 3% ক্ষেত্রে কিন্তু এই ADHD অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার পাওয়া যায়, বাকিদের কিন্তু পরিবেশগত কারণে, যেখানে তার পক্ষে সে হয়তো কোনো কারণে জিনিসটা বুঝিয়ে বোঝাতে পারছে না, হয়তো পড়ছে হয়তো বুঝতে পারছে না, অথবা বোঝার জায়গাটা সে হয়তো ক্ল্যারিফাই করতে পারছে না, কারোর কাছে বলতে পারছে না এই জিনিসটার জন্য, অথবা তার কাছে মনোযোগ কেড়ে দেওয়ার মতো জিনিস অনেক বেশি, এই কারণে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে মনোযোগ হারাচ্ছে। শারীরবৃত্তীয় কারণের মধ্যে এইটা দেখতে হবে, এইটা একটা স্নায়ুর ইলেকট্রন মাইক্রোস্কোপিক দৃশ্য আর কি ভিউ, তাহলে দেখা যাচ্ছে এই যে স্নায়ুর দুটি অংশ, এটা একটা স্নায়ুর অংশ, এটা অ্যাকশন, এটা ডেন্ড্রন বা যে কোনো জিনিস হতে পারে, 100 axonal হতে পারে, ডেন্ড্রোডেন্ড্রন হতে পারে, 100 dendron হতে পারে, মানে সাইনাস, মানে সাইনাস মানে সংযোগস্থল, স্নায়ুর সংযোগস্থল। এবার এই স্নায়ুর সংযোগস্থলটা অনেকটা ফাঁকা থাকে, এই যে স্নায়ুর সংযোগস্থলটা ফাঁকা রয়েছে, এই স্নায়ুর সংযোগস্থলের যে তথ্য বা চালান হচ্ছে একটা জায়গা থেকে একটা স্নায়ু থেকে একটা স্নায়ুতে তথ্য যাচ্ছে, সেটা কিন্তু যাচ্ছে কিছু রাসায়নিকের মাধ্যমে, যেগুলো হচ্ছে নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, সেরোটোনিন, ডোপামিন ইত্যাদি, এগুলো রাসায়নিক, বিভিন্ন রাসায়নিক আমরা ইউজ করি না, সেরকমই রাসায়নিক আর কি, যেটা ব্রেনের মধ্যে থাকে, এত কিছু ভাবার কিছু নেই, মগজের মধ্যে থাকে কিছু রাসায়নিক, যে রাসায়নিকগুলো একটা স্নায়ু থেকে একটা স্নায়ুতে ইলেকট্রিক ইম্পালসের মতো জিনিসটাকে নিয়ে যাচ্ছে, মানে মানে তথ্যটাকে একটা জায়গা থেকে আটকে নিয়ে যেতে হবে, সেটা নিয়ে যাওয়ার জন্য কিছু প্যাকেট অফ কেমিক্যালস থাকে, কিছু কেমিক্যালসের প্যাকেট থাকছে, সেই কেমিক্যালগুলো নিয়ে যাচ্ছে, এইগুলোরও যদি কম বেশি থাকে তাহলেও কিন্তু মনোযোগহীনতা হতে পারে, কিন্তু মেমোরি লস হতে পারে, তারপরে শর্ট টার্ম মেমোরি লস হতে পারে এবং তার মনোযোগহীনতা কিন্তু আসতে পারে। তার মনোযোগহীনতার কারণ হিসেবে আমরা বুঝতে পারছি যে একটা বংশগত কারণ, যেটা বাবার কাছ থেকে তার সন্তান সন্ততির মধ্যে আসতে পারে, অনেক ক্ষেত্রে 30%ও হতে পারে, এবং এইটা দেখা গেছে যে 3% ছাত্রদের মধ্যে
এইটা দেখা যাচ্ছে যদি এটা আমরা মনো মানে বৈজ্ঞানিক কোনো অসুবিধে ভাবি আর যদি শারীরিক দিকেও বা ভাবি যে পরিবেশগত কারণে বেশিরভাগ কারণটাই কিন্তু পরিবেশগত ভাবে এবং আর একটা জিনিস যেটা হচ্ছে শারীরিক দিকেও কারণে কিছু রাসায়নিকের কম হওয়া যদি যে রাসায়নিক হলো যে রাসায়নিক হলো একটা স্নায়ুসূত্র থেকে আর একটা স্নায়ুসূত্রে যে তথ্য হলো চালান করছে স্নায়ুসূত্রে যে উত্তেজনাটা এক জায়গা থেকে আর একটা জায়গায় প্রবাহিত করছে এই স্নায়ুসূত্রে উত্তেজনা প্রবাহকারী রাসায়নিকের কম হয়ে যাওয়া এবং কিছু বংশগত কারণ কিন্তু অনেকটা কম বেশিরভাগ কারণ হচ্ছে পরিবেশগত যেখানে পরিবেশের পরিবর্তন মনোজগতের পরিবর্তন সেই পরিবর্তন হওয়ার জন্যে তারা কিন্তু মনোযোগ আস্তে আস্তে বাড়াতে শুরু করছে এবং তার সঙ্গে নানা রকমের প্রলোভন যে প্রলোভন আগেও হয়তো ছিল কিন্তু এখন অনেক বেশি উত্তেজনা উত্তেজনাকারী অনেক উত্তেজক অনেক রসায়ন অনেক বেশি মজাদার কুড়মুড়ি ফলে এখন কিন্তু সেইখান থেকে একটা বেরিয়ে আসাটা বড়দের পক্ষে খুব কঠিন হচ্ছে ছোটদের তো তরল মতি মন তাদের পক্ষে তো আরও কঠিন শিশু কুমার মনে ছোটদের পক্ষে বেরিয়ে আসতে খুব মুশকিল কারণ এটা তো একটা বহুজাতিক ছক না কারণ যত বেশি স্টুডেন্ট সিনেমা দেখে বা যত বেশি ছাত্ররা হোয়াটসঅ্যাপ করে ফেসবুক করে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ কারণ যত তারা বড় হয় তারা বুঝতে পারে যে সব জিনিসটা ঠিক নয় কিছুটার মধ্যে একটা মোহ রয়েছে তাদের মোহভঙ্গ হয় কিন্তু এই যে ক্যাচ দেম ইয়ং ছোট বয়সে আমি ওকে পাকড়াবো যে ছোট বয়সে আমি পাকড়াবো ছোট ব্রেনটার মধ্যে আমি কবজা করলাম এবং এই জিনিসটার কিন্তু একটা চারদিকে প্রলোভন রয়েছে আমরা টেলিভিশন খুলে দেখতে পাই আমরা কাগজ খুলে দেখতে পাই হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার সব জায়গায় খুলে দেখতে পাই প্রলোভনের কিন্তু সারা পৃথিবী জুড়ে যাওয়া সেই জাল থেকে বেরিয়ে আসাটা কিন্তু খুব কঠিন আর তরলের মধ্যে ছাত্রদের পক্ষে আরও মুশকিল আর সেখানে আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশে যেখানে ছাত্র সংখ্যা আর শিক্ষক সংখ্যার মধ্যে কিন্তু একটা খুব বড় গরমিল রয়েছে যে প্রত্যেকটি ছাত্রকে প্রত্যেকটি শিক্ষকের পক্ষে দেখা সম্ভব নয় যে সে বাড়ির পড়া মানে হোমওয়ার্ক করে নিয়েছে কিনা সে কেন পড়তে পারছে না তার মনোযোগটা কোথায় চলে যাচ্ছে সে কি কোনো দিক মানে রোগে পড়ে গেল নাকি তার মনোযোগটা এরকম একটা মোবাইল সংক্রান্ত ব্যাপারে টেকনোলজি তার জায়গায় চলে গেল অথবা সে পড়াশোনাটা ঠিক বুঝতে পারছে না তার কারণ হচ্ছে পড়াটা তাকে হয়তো আরেকটু লঘু করে আরেকটু খণ্ড খণ্ড করে আরেকটু স্পাইসি করে আরেকটু মশলা তার করে দিলে ভালো হবো হয়তো কোনো ভিজুয়াল এডস থাকলে কোনো ভিডিও থাকলে কোনো ইউটিউব ক্লিপিংস থাকলে কারণ বাইরের দেশে ওরা কী করে ওদের পড়ানো কোথায় একটু অন্যরকম ওদের ছাত্র সংখ্যা কম ওরা অনেক বেশি ভিডিও স্ট্রিমিং ভিডিও ক্লিপিংস ইউজ করে যে আপওয়ার্ড কী করলো সেটা যদি আমি একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখতে পাই তাহলে সেটা অনেক সহজ হয় যে আপওয়ার্ডে বাবা ছিল হুমায়ুন তার বাবা ছিল বাবর বাবর ওমর শেখ মির্জা থেকে এসছেন এই যে ব্যাপারটা যে কৃষ্ণা তৈবুল্লাহ সবার সাথে বাবর একটা সম্পর্ক আছে হুমায়ুন হুমায়ুনে যে পাঁচ বছরের জন্য মাঝখানে শেষটা থাকে তারপরে আকবরে দেন আকবরের পরে জাহাঙ্গীর তারপর শাহজাহান তারপর ঔরঙ্গজেব এই যে জিনিসটা ফ্লোচার্টের মাধ্যমে যদি তারা বুঝতো তাহলে হয়তো ফালগান অথবা সেখানে যদি একটা ভিডিও ক্লিপিংস থাকে সে একটা চোখের সামনে একটা ছবি করে নিতে পারে আমাদের ব্রেন কিন্তু ছবিটা বেশি করে রাখতে পারে আমাদের ব্রেন কিন্তু ওই একটা লেখা জিনিসগুলোকে অত বেশি মনে রাখতে পারে না বিশেষ করে ছোটো ব্রেনের ক্ষেত্রে আরও বেশি আছে তারা যত বেশি ভিডিও দেখবে তারা কিন্তু ভিডিও মনে রাখে দেখা যায় যে ছেলেটা হয়তো পড়াশোনায় ভালো নয় সে কিন্তু সিনেমায় কী হয়েছিল ওই সিনেমায় এই গান ছিল ওই সিনেমায় এই নায়ক ছিল এই নায়িকা ছিল ওই সময় ঝাঁপিয়ে পড়ে ভিলেন এসে গুলি করে এই জিনিসগুলো খুব উপভোগ করতে পারে তার মানে তার ব্রেনের মধ্যে কোনো অসুবিধা নেই তার মেমোরির মধ্যে কোনো অসুবিধা নেই কোথাও একটা প্রসেসিংয়ের প্রবলেম হচ্ছে যে প্রসেসিংটা তার ব্রেনের যে জায়গায় জিনিসটা ঢুকিয়ে দেওয়া দরকার সেই জায়গায় ঢুকছে না এর কারণ হচ্ছে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ব্যাপার হচ্ছে ফার্স্টের ব্যাপার রয়েছে এখন অবশ্য ব্যাপারটা পড়া করলে অনেক কম আছে যে কিছু একটা জিনিস লিখতে হবে এটা সাজেশন এসে মিডিয়া সাজেশন এটা মোটামুটি না পড়লে হবে না ফলে তো দেখা গেল সেটা ব্যবহারিক জীবনে কোনো গুরুত্ব নেই এবং এইরকমভাবে বহু বছর ধরে একই রকম বোধ হইতে ছাত্ররা পড়ে যাচ্ছে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর কেউ গ্রাজুয়েশনে গেল কেউ হয়তো ওই কোন ব্যবহারিক সাবজেক্ট প্র্যাকটিক্যাল সাবজেক্ট প্রফেশনাল সাবজেক্ট নিল কেউ হয়তো একদম পিওর সায়েন্সে গেল বা পিওর সাবজেক্টে গেল পিওর আর্টস গেল কমার্স গেল কিন্তু পড়াশোনাটার মধ্যে কোথাও একটা বড় ফাঁক যে জায়গাটা হচ্ছে যে পড়াশোনাটা করছে কিন্তু সে শিখছে না কারণ এটা অনেকটা সেই রকম যে খাচ্ছে দিচ্ছে না ছাত্র শুনছে কিন্তু বুঝছে না কেননা ব্যাপারটা হচ্ছে তার মগজে ঢুকছে না সে তো ক্লাসে আসতে হবে তাহলে তার পার্সেন্টেজ পাবে না সে তো শুনছে কিন্তু সে দিচ্ছে না শিক্ষকের পক্ষে এত ছাত্রের মধ্যে কোন ছাত্র পড়ছে না কোন ছাত্র পড়ছে নির্ণয় করাটা খুব কঠিন তার মানে আমাদের এর যদি চিকিৎসা থাকতে হয়
প্রথম হচ্ছে যে রোগ বিভাগ, যে কোনো রোগের ক্ষেত্রে এখানে আমি রোগ ভাবছি না, আমি একটা সমস্যা ভাবছি। যে সমস্যার ক্ষেত্রে এটা একটা ফ্লোচার্ট, এটা একটা ফ্লোচার্ট দেখা যাচ্ছে কিরকম ভাবে যে মনোযোগ কমে যাচ্ছে মানুষের, যে ব্যাপারটা যদি সেটা মনোযোগের কোনো সমস্যাই থাকে, কোনো সমস্যাই থাকে মানে সাইকোলজিক্যাল কোনো অসুবিধাই থাকে, তাহলে তার কী করে হচ্ছে সেটা একটা জেনেটিক রিস্ক আছে। জেনেটিক রিস্ক মানে তার একটা জেনেটিক কারণে কিরকম কারণ মধ্যে আছে, এবং সেখান থেকে তার বাবা মার মধ্যে তামাক খাওয়া এবং তার মাতৃত্বকালীন, তার মায়ের মধ্যে মাতৃত্বকালীন কোনো সমস্যার জন্য সে কিন্তু আস্তে আস্তে এই জায়গাতে চলে আসছে। এবং তার জন্মের পরবর্তীকালে যেহেতু এই জিনিসটা খুব অল্প, জন্মের খুব অল্প বয়স পরেই তৈরি হয়, কিন্তু এইসব ছাত্ররাও কিন্তু সবাই যে এদের কিন্তু অনেক ক্ষেত্রে বলে দেওয়া হয় যে ওরা কিছু পারবে না, ওর মনোযোগ নেই, ও পড়াশোনায় একদম মজা পাবে, এরকম বলা হয়। কিন্তু সবাই কিন্তু এরকম হয় না, অনেকের মধ্যেই কিন্তু তারা তাকে প্রচণ্ড অন্যদিকে তার মধ্যে একটা মাথা রয়েছে। সে হয়তো ভালো ছবি আঁকে, সে হয়তো অন্য কাজ ভালো করে, ভালো খেলাধুলা করে, কিন্তু পড়াশোনাটা আপাতত তার ভালো লাগে না। সে হয়তো পড়াশোনা করতে এসছে কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতেও পারছে না, তার ভালো লাগছে না, কিন্তু এই জিনিসটা তার মনের মধ্যে অন্য যদি জায়গায় কোনো জায়গা মানে অন্য কোনো বিষয় তার যদি একটা জ্ঞান থাকে এবং সে যদি করতে পারে সেই জায়গাতে কিন্তু একটা উৎসাহিত করা হয়। কারণ সবাই তো পড়াশোনা করে মানে বিজ্ঞানী হওয়ার দরকার নেই, কারণ আমাদের দেশে অত বিজ্ঞানীর দরকার নেই, আমাদের দেশে অত চিকিৎসকের দরকার নেই, আমাদের দেশে অত কমার্সের লোকের দরকার নেই, অত বেশি পিওর সায়েন্সের লোকের দরকার নেই, কারণ আমাদের দেশে সবারই দরকার আছে। কারণ আমাদের সে ভালো খেলোয়াড় সেও কিন্তু সবাইকে অনেক কিছু দিতে পারে, একজন ভালো আর্টিস্টও দিতে পারে, একজন ভালো চিকিৎসকও দিতে পারে, একজন ইঞ্জিনিয়ারও দিতে পারে, একজন সাইকেলও দিতে পারে, একজন শিক্ষকও দিতে পারে, সবাই দিতে পারে। অতএব কিনা সবারই কিন্তু তার যেটা ভালো লাগে সে সেটা করবে, কিন্তু আমাদের এই সিস্টেমে তার যেটা ভালো লাগে অনেক ক্ষেত্রেই সে সেটা করতে পারে না, তার বাবা মাও সে ব্যাপারটা বুঝতে পারে না, শিক্ষকরাও হয়তো অনেক ক্ষেত্রে বলেন যে না এটা করতেই হবে, না করলে তুমি পাস করবে না, না পাস করলে তুমি চাকরি পাবে না, চাকরি না পেলে ভবিষ্যৎ অন্ধকার, অতএব তোমার করতেই হবে। কিন্তু ব্যাপারটা ঠিক ওরকম না যে ভবিষ্যতে আমি এই পরীক্ষাটা পাস করলাম আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, তা কিন্তু সবসময় হয় না। বড় কিছু উল্টোটা হয় যে জোর করে কিছু করতে গেলে কিন্তু ভালো জিনিস একদমই হয় না। এবার এই ধরনের জায়গায় থেকে মনোযোগহীনতায় ভুগে ভুগে একটা ছাত্র কিন্তু আস্তে আস্তে অবসাদ এবং টেনশন এবং অ্যাংজাইটি তার একটা মধ্যে উত্তেজনা ভাব, মানসিক উত্তেজনা, অবসাদ এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে চলে আসে। সেটা অনেক ক্ষেত্রেই বাবা মা বুঝতে পারে না এবং তার শিক্ষক শিক্ষিকারা বুঝতে পারে না।